اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. হ্যাঁ বলেন, আপনি আমি এমন জায়গায় আছি কি বলছিলেন বলেন? এমন জায়গায় আছি যে এখানে জমা দেবো সেটাও আমি জানি না। আপনি যেখানে থাকেন, আপনার বাড়ির লোককে আপনি বলে দেন যে আপনার সেটা দিয়ে দিবে। আপনি ওখানে কেন সেটা দেবেন? আপনার বাড়ির লোক আপনার গ্রামে সেটা দিবে। এবার আমি তো এবারে সৌদি আরবের সঙ্গে আপনি যেখানে মানে যা করেন, যেখানে আপনি যা করেন, এবার আপনি প্রথমত বিষয় যেটা সৌদি আরবের সঙ্গে ঈদ করার জন্য মানে কি দলিল বা যুক্তি রয়েছে বলেন? তো আপনাকে ঠিক আছে, ব্যাপারে আপনি আলোচনা আপনি বসে করতে পারেন বা ফোনেও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর আপনি শুনেন শুনেন, আল্লাহ রহমান বলছেন লোকেরা যখন ঈদ করে তখন তোমরা ঈদ করো, অর্থাৎ আপনার সমাজের লোকেরা যখন ঈদ করবে তখন আপনি ঈদ করবেন। সুতরাং সমাজের লোককে মানে বুড়ো আঙুল দেখে এটা মানে হাদিসের খেলাফ হবে। তার কারণ হচ্ছে আল্লাহ সমাজ লোকেরা যখন ঈদ করে অর্থাৎ লোকেরা আপনার গ্রামে এলাকাতে ঈদ করছেন আর আপনি একা ঈদ করবেন, এটা মানে সমাজ বিরোধী হবে এবং হাদিসের খেলাফ হবে। কিছু বিতর্ক নয়, আপনি বলেন না যে একসাথে ঈদ করার জন্য কি দলিল আছে, আপনি বলেন। আমি করেছি, ওর জল তো বেরিয়ে গেছে, আপনাকে তো সেদিকে বইটা নিয়ে গেলেন না, ওর জল তো হয়ে গেছে ওটা। আমি ওর বই পড়েছি, ওর বক্তব্য শুনেছি, সবই শুনেছি। শুধু ওর বই নয়, আরো অন্যান্য লেখকদেরও যারা বলছে একদিন ঈদ করতে হবে তাদেরও বই পড়েছি আমি। আপনি বলেন যে তাদের পক্ষে কি দলিল আছে এবং যুক্তি আছে আমাকে বলেন, একটা করে ইনশাআল্লাহ ওগুলোর আমি জবাব দিচ্ছি। আমি বলতে চাইছি কিয়ামত হবে, এটা তো মানে আপনার ওই সারা দেশে একই দিনে কিয়ামত ঈদ পালন করার জন্য দলিল নয়। আমি আপনাকে বলি জবাব দিই, একদিন হবে কেন হবে, এর উত্তরটা হলো যেমন ধরুন যে মুম্বাইয়ে একটা সন্তান জন্মগ্রহণ করলো সন্ধ্যা 7টার সময়, এবং আমাদের এখানে সন্ধ্যা 7টার সময় সন্তান জন্মগ্রহণ করলো, ঠিক আছে। তো দুজনের দুজনের আকিকা আপনি দেবেন কিনা? তো আমাদের এখানে ধরেন আমাদের এখানে 6:30 সময় সূর্য ডুবছে আর মুম্বাইয়ে 7:30 সময় সূর্য ডুবছে, 6:30 সময় সূর্য ডুবছে, তো 7:30 সময়, ঠিক আছে। তো এখানে আপনার 7টা সময় একটা সন্তান জন্মগ্রহণ করলো আর ওখানে 7টা সময় একটা সন্তান জন্মগ্রহণ করলো, বলেন কয়দিনে এই হবে, আখি কয়দিনে হবে, একদিনে না দুদিনে বলেন। দেখেন একই সাথে কিন্তু হচ্ছে, একই সাথে সন্তান জন্ম হচ্ছে আমাদের ইন্ডিয়াতেই, কিন্তু আটিকা হবে দুই দিনে। কারণ এই কারণটা হচ্ছে যে ও সন্ধ্যার আগে মানে সূর্য ডোবার আগে মানে জন্মগ্রহণ করেছে, উপরে জন্মগ্রহণ করেছে, এই জন্য একই সাথে জন্ম হওয়ার সত্ত্বেও আটিকাটা হবে দুই দিনে। সুতরাং আপনার যুক্তি ফেল হয়ে গেল এখানে। আর যুক্তি দেখান, আর দলিল দেখান। আমি পড়েছি জসীমুদ্দিন রহমানের বই পড়েছি, তারপরে কি আরো আছে কয়েকজনের বই আমি পড়েছি, তাদের বক্তব্য শুনেছি আমি, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনি যেসব যুক্তি এবং দলিল গুলো দেখাবেন প্রত্যেকটা দলিল ভিত্তিক এবং যুক্তি ভিত্তিক আমি জবাব দিতে পারবো ইনশাআল্লাহ, এতটা আমার মানে আমি আশা করছি আর কি ইনশাআল্লাহ। ওর যুক্তি গেল কতটা, ওর যুক্তি শুধু একটা আগে যুক্তি পেশ করছি, ওর ও বলছে যে যদি মানে এরকম ব্যাপার হয় যে তাহলে তো মানে সৌদি আরবে একদিন আগে কিয়ামত হবে, আমাদের একদিন পরে কিয়ামত হবে। তো সৌদি আরবে কিয়ামত হচ্ছে আর আমরা তো টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিয়ামত তোবা টোবা করে, তো আমরা তো মানে যে আমাদের এখানে কিয়ামতই আসবে না। যুক্তি যুক্তি মধ্যে আমি বলি এটা সম্পূর্ণ ভিত্তিহীন, হাদিসের খেলাফ। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আগে দাজ্জাল আসবে, আর যখন দাজ্জাল আসবে তখন তোবার দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং তোবা করার কোনো প্রশ্নই আসে না, তোবা করলেও কোনো কবুল হবে না। সুতরাং জসীমুদ্দিন রহমানের এই যুক্তিও বাতিল। এবার হাদিস শুনেন, এর বিপরীত আল্লাহ রসুল হাদিস রয়েছে, আল্লাহ রসুল বলছে শোনো আমরা নিরক্ষর জাতি, আমরা মানে লেখাপড়া জানি না, আমরা লেখাপড়া যাই না, সুতরাং মাস 29 হয় আর 30 হয়, সুতরাং জ্যোতিষীদের হিসাব ইসলামের কোন মানে ধর্তব্য বিষয় নয়, যে জ্যোতিষীদের হিসাব অনুযায়ী আমরা জাহির করবো এমনটি বিষয় নয়। আল্লাহ ইসলাম পরীক্ষা জানিয়ে দিয়েছেন 14 বছর আগে। সুতরাং যারা জ্যোতিষীর বর্ণনা অনুযায়ী মানে ঈদ করতে চান তারা হাদিসের খেলাফ কাজ করছেন।
গত মাস কত তারিখে হয়েছিল ওটা আমি হিসাব রাখি। না 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 না, এরকম ব্যাপার নেই, এরকম ব্যাপার নেই যে প্রথম মাস যদি একটা মাস 30 হবে আর একটা 29 হবে তাহলে সমস্ত সমান হয়ে যেত, ঝামেলাই হতো না যে এই মাসটা 29 হয়ে যাবে 30 হবে, এরকম ব্যাপার নেই। উপরে 29 হতে পারে আর উপরে 30 হতে পারে। আপনাকে আমি 4 ঘন্টা কেন, আপনাকে আমি সময় দেখালাম যে একই সাথে সন্ধান হচ্ছে তারপরেও কেন একদিন পার্থক্য, 4 ঘন্টা তো অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। তো একই সাথে যদি সন্তান জন্ম হয়ে যাবে দুদিন আগে হয় তাহলে 4 ঘন্টা আগে পিছিয়ে মানে পার্থক্য হওয়াতে কেন মানে একদিন আগে পিছিয়ে ঈদ হবে না? হ্যাঁ, সন্ধ্যা লাগলেই দিন রাতে একটা দিনের পার্থক্য হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দুর্বল আমি এই জন্য বলছি যে কোনো ভাইকে বলে যে আপনি আমাদের যুক্তি গুলো পেশ করুন, ওদের দলিল গুলো পেশ করুন, ইনশাল্লাহ আমি যুক্তি দিতে এবং দলিল গুলি জবাব দিতে পারছি না, দেখি ইনশাল্লাহ পারবে না আমার আশা। জুম্মা কেন হচ্ছে না, জুম্মা কেন হচ্ছে না, তাই তো? এবার আপনাকে আমি বলি যে আমি যেটা আপনাকে উদাহরণ দিলাম একটু আগে, সন্তান একদিন হচ্ছে, একশো মাসে হচ্ছে, তারপর আগে যা লাগছে 2 দিনে, কিন্তু জুম্মা তো আমরা একদিনই পড়ি, জুম্মা তো আমরা একদিনই পড়ি, কিন্তু আগে কেন জন্য হবে? হ্যাঁ, আমরা ইন্ডিয়া আমরা আমরা পশ্চিমবাংলার লোক এবং বোম্বের লোক একই দিনে জুম্মা পড়ি, কিন্তু যদি সন্ধ্যা 7টার সময় যদি আপনার এখানে সন্তান হয়, ওখানে যদি সন্তান হয় 7টা একই সময়ে, কিন্তু আগেকার 2 দিন হবে। এখন যদি যুক্তি দেখে আপনি বলেন যে জুম্মা তো আমাদের একদিন হচ্ছে, আগেকে কেন 2 দিনে দিব, একই সাথে তো হয়েছে, তাহলে এটা অযৌক্তিক হবে, সুতরাং ওটাও যুক্তিতে মানে টিকছে না। আপনি ওই বইটা নিয়ে যাবেন, আপনাকে ওই বইটা আমি দিনই ফিরি আপনি নিজে চাচ্ছিলেন, তো দেওয়া হয়নি, তো আপনাকে ওই বইটা আমি ফিরিতে দিব, ঠিক আছে? আপনি নিয়ে যাবেন বইটা, ঠিক আছে? আপনি আসেন, এদের পরে আসেন আমার যাওয়ার আগে আগে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।